এবার নজর রাখবো আমরা বজবজের দিকে, বজবজ বারোয়ারির দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ। শুভ্রজিৎ, ওখানকার চিত্রটাকে কি দেখতে পাচ্ছো? নবমীর দিন সকালবেলা মানুষের ভিড় রয়েছে কি? দেখো, প্রথমেই আমাদের কলকাতা টিভির সকল দর্শক এবং আমাদের সকল সহকর্মীদের নবমীর শুভেচ্ছা জানাই এবং তোমাকে জানিয়ে রাখবো যে দুর্গাপুজো কিন্তু ইতিমধ্যেই আমরা নবমীতে এসে পৌঁছেছি এবং আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বজবজের যে নবাগত সংঘ, কালীপুরের নবাগত সংঘ ক্লাবে। এই বছর তাদের 29তম বর্ষ এবং এই বছর তাদের থিম সোনার বাংলা এবং আমি এই মুহূর্তে তোমায় একবার মণ্ডপটি দেখানোর চেষ্টা করব, তাদের তারা কিভাবে মণ্ডপটিকে সাজিয়ে তুলেছে এবং তুমি একবার দেখতেই পাচ্ছ একদম যেরকম গ্রাম্য পরিবেশ হয় ঠিক সেইভাবেই গোটা মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে এবং যেমন নাম সোনার বাংলা, তাদের যেরকম থিমের নাম দেওয়া আছে সোনার বাংলা, ঠিক তেমনই কিন্তু তেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলিকে কিন্তু একেবারে করা হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি কলকাতা টিভির সকল দর্শকদের। রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং একটি যে গ্রাম্য পরিবেশ সেইভাবে কিন্তু করা হয়েছে, এই এই গোটা মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে এবং এই বছর কিন্তু তাদের 29তম বর্ষ। তবে তোমায় জানিয়ে রাখবো এখন কিন্তু সকাল হওয়ার কারণে সেইভাবে মণ্ডপে কোনো ভিড় না থাকলেও সপ্তমী থেকেই কিন্তু শহর থেকে জেলা সমস্ত জায়গাতেই কিন্তু দেখা গেছে মানুষের ঢল এবং এখন সকাল হওয়ার কারণে কিন্তু সেইভাবে মানুষ না থাকলেও তবে বেলা বাড়ার সাথে সাথে মানুষ এই মণ্ডপে আসবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। ধন্যবাদ তোমার শুভ্রজিৎ, আমাদের সঙ্গে ছিল বজবজ নবাগত সংঘ থেকে আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ, যেখানে কিন্তু রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরা হয়েছে।